ফ্রেন্ড, আজকের কন্টেন্টে হয়তো আপনারা পরিষ্কার বুঝতে পারতেছেন যে কি বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। আজকে আমি আলোচনা করব মেয়েরা বিয়ের আগে সহবাস করলে কিভাবে বুঝবে, অর্থাৎ কোনো মেয়ের ভার্জিনিটি কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন। এই কনসেপ্টে অনেকে বলেছে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য, বাট আমি অনেকবার ভেবেছি যে এই বিষয়টি কি আলোচনা করার মতো কি না। হয়তো এর মাধ্যমে অনেকের প্রাইভেট বা প্রাইভেসি উন্মুক্ত হয়ে যাবে, এই চিন্তাভাবনা করে অনেকদিন আমি এটি আসলে আলোচনা করি নাই। পরে এটা ইন্টারনালি আরও একটু রিসার্চ করে দেখলাম যে প্রকৃতপক্ষে এই বিষয়টি আলোচনা করাই বেটার হবে, কেননা এর মাধ্যমে মানুষের মনের কিছু ভ্রান্ত ধারণা দূর হবে। এখন চলুন আমরা মূল আলোচনায় যাই। মেয়েরা বিয়ের আগে সহবাস করেছে কিনা, অর্থাৎ মিলন করেছে কিনা, এটি কিভাবে বুঝবেন। একটি মেয়ে ভার্জিন কিনা, অর্থাৎ তার ভার্জিনিটি বা সতীত্ব আছে কিনা, সেটি কিভাবে বুঝবেন। চিরাচরিত ধারণা কি বলে, চিরাচরিত ধারণা বলে যে সাধারণত মেয়েরা সহবাসের আগে চিৎকার চেঁচামেচি করে, এটি তো ভার্জিনিটির প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে হয় কি যে পেনিস প্রবেশ করতে অনেক কষ্ট হয়, সহজে প্রবেশ করা যায় না, একদিন দুই দিন লাগে, এরকম আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে। তিন নম্বর কি হয়, ব্লিডিং হয়, এটি তো ভার্জিনিটি চেনার এই তিনটি অপশানই চিরাচরিত বলে আমরা জানি, তাই না। চলুন এখন এগুলো একটু ব্যাখ্যা করি, আমরা অন্য দৃষ্টিকোণ থেকে, অন্য অ্যাঙ্গেল থেকে এটি বিচার করি। দেখা যাচ্ছে একটি মেয়ে সৎ এবং তার সতীত্ব হরণ হয়নি, সে ভার্জিন, কিন্তু বিভিন্ন কারণে তার সতীত্ব নষ্ট হয়ে গেল, অর্থাৎ ভার্জিনিটি নষ্ট হয়ে গেল। ভার্জিনিটি কি শুধুমাত্র মিলামেশের মাধ্যমে এটি হয়, এমন না, এটি আসলে এমন না। জরায়ুর পর্দা অনেক কারণেই সাধারণত ফেটে যেতে পারে, লাইক সাঁতার কাটা, এটি একটি ব্যায়াম, এই ব্যায়ামের মাধ্যমে অনেক সময় ভার্জিনিটি নষ্ট হয়ে যেতে পারে। খেলাধুলা, ফিজিক্যাল এক্সারসাইজ, এটির মাধ্যমে সাধারণত মেয়েদের যে ভার্জিনিটি এটি নষ্ট হয়ে যেতে পারে। সাইকেল চালানো, এটি একটি ফিজিক্যাল এক্সারসাইজ। ভারী কাজ করা, বেশি বেশি দৌড়ঝাঁপ করা, এগুলো ভার্জিনিটি হারানোর কারণ হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা তাদের শারীরিক চাহিদা পূরণ করার জন্য নিজে নিজে অনেক সময় মাস্টারবেশন বা সহমোহন বিভিন্ন উপায়ে করতে পারে, এটি এক্সাম্পলে আমি যাচ্ছি না, বিভিন্ন উপায়ে তারা সহমোহন করে বা তাদের সতীত্ব নষ্ট করে। এর মানে যে তাই সে ভার্জিন না, সে বিয়ের আগে সহবাস করেছে, এমন তো না। আবার আরেকটি অ্যাঙ্গেলে চলে আসি, যে আপনার মনে করেন যে বিয়ের রাত্রে যে মেয়েকে নিয়ে আপনি সংসার করতেছেন, দেখা যাচ্ছে যে আপনার সহবাসের সময় সে চিৎকার চেঁচামেচি করলো, এমনকি পেনিস প্রবেশ করানোর সময় সে অনেক কষ্ট পেল বা আঘাত পেল, এবং লাস্ট স্টেপ ব্লিডিং হলো, এর মানে কি উনি ভার্জিন, এই তো আপনি বোঝাতে চাচ্ছেন। নো, দিস ইজ রং ইনফরমেশান। আমি যদি এটি ব্যাখ্যা করি মেডিকেল সায়েন্সের অ্যাঙ্গেলে, দেখেন চিৎকার চেঁচামেচি এটা হচ্ছে মানুষের একটি নিজস্ব বৈশিষ্ট্য। যদি কোনো মেয়ের পেইন নাও হয়, সে মিলামিশার সময় দেখা যাচ্ছে চিৎকার চেঁচামেচির একটা ভান করলো, তাতে করে কি হলো যে আপনি ধরে নিচ্ছেন সে ভার্জিন। লিঙ্গ প্রবেশ করানোর সময় সে জরায়ুর যোনিপথের মুখ চাপ দিয়ে ধরে রাখলো, সেক্ষেত্রে আপনি জোর করে পেনিস প্রবেশ করাইতে গেলেন, দেখা যাচ্ছে যে সেখানে কোনো কারণে ছিলে গেল বা রক্তক্ষরণ হলো, তার মানে কি সে ভার্জিন, ভার্জিন না, কারণ তো নিজেই বুঝতে পারতেছেন ব্লিডিং হলেই ভার্জিন না। আবার দেখা যাচ্ছে একটা মেয়ে ভার্জিন অথচ আপনার সহবাসের সময় কোনো সিমটম পাইলেন না, যেমন কোনো মেয়ের যদি মিলামেশার সময়, অর্থাৎ স্বামী স্ত্রীর যখন মিলামেশা হয়, তখন একটি মেয়ে আপনার প্রতি যদি অনেক আকাঙ্ক্ষা থাকে আপনার ফিজিক্যাল ইন্টারকোর্সের সময়, মেয়েটি মন থেকে অর্গাজম করলো, তার জরায়ু পিচ্ছিল হয়ে গেল, সেক্ষেত্রে সহবাস করলেন খুব সহজেই
মিলন হয়ে গেল, সেক্ষেত্রে মেয়ে চিৎকার চেঁচামেচি করলো না, ব্লিডিং হলো না, কিছু হলো না, এর মানে কি মেয়েটি কি ভার্জিন? না, আসলে এমনটা নয়, মেয়েটা ঠিকই সতী কিন্তু ফিজিক্যাল কোনো সিমটম ছিল না, অথবা খেলাধুলা, ভারোত্তোলন, সাইকেলিং কোনো কারণে তার ভার্জিনিটি নষ্ট হয়ে গেছে। সো এক্ষেত্রে কোনোভাবে প্রমাণ করা যাবে না যে সে মেয়েটি ভার্জিন কি ভার্জিন না, বিয়ের আগে সহবাস করেছে কি সহবাস করে নাই। সো এখন পর্যন্ত যারা এই ভ্রান্ত ধারণাগুলো নিয়ে আছেন তারা অবশ্যই মন থেকে ঝেড়ে ফেলুন। ভার্জিনিটি বা মেয়ের সতীত্ব বা কোনো মেয়ে সতী কি না সেটি তার একান্তই মনের ব্যাপার, সে যদি নিজে নিজে সৎ থাকে সেটি হচ্ছে আসল বৈশিষ্ট্য। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা নূরের 26 নম্বর আয়াতে উল্লেখ করেছে যে সাধারণত দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্রা পুরুষের জন্য এবং দুশ্চরিত্রা পুরুষ দুশ্চরিত্রা নারীদের জন্য। এখানে আবার অনেক ভুল ব্যাখ্যা আসে যে অনেকে এটি এইভাবে ব্যাখ্যা করে যে দুশ্চরিত্রা পুরুষ দুশ্চরিত্রা নারীদের জন্য, কিন্তু বাস্তবে তো দেখা যাচ্ছে অন্যরকম, যে একজন চরিত্রবান ছেলে দুশ্চরিত্রবান নারী পেয়ে গেল, অথবা একজন দুশ্চরিত্রা মেয়ে কোনো একটা ভালো পুরুষ পেয়ে গেল, উল্টা হইতে পারে। তো এর মানে কি সূরা নূরে বলা আছে একটা পাচ্ছে একটা এরকম? আসলে না, এখানেও একটা ভুল ব্যাখ্যা আছে। এই সূরাতে উল্লেখ করা আছে যে দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্রা পুরুষের জন্য, এখানে সমাজকে ইন্ডিকেট দেওয়া হচ্ছে, সমাজের গণ্যমান্য ব্যক্তিকে ইন্ডিকেট করা হচ্ছে যে সাধারণত যে ছেলেটি ভালো বা চরিত্রবান তার সাথে চরিত্রবান একটি মেয়ের বিয়ে দিয়ে দেন অথবা তাদের মিলন হোক বিবাহ বন্ধনের মাধ্যমে, এটি হচ্ছে চরিত্রবান পুরুষ চরিত্রবান মেয়ের জন্য, অর্থাৎ তাদেরকে মিলাই দেওয়ার জন্য বলা হচ্ছে। আবার চরিত্রহীন পুরুষ, দেখা যাচ্ছে যে যারা মেয়েরা ভ্যাবিচার করে, জেনায় লিপ্ত হয়, যারা খারাপ কাজে সময় ব্যয় করে, মেয়েরা যেমন করে ছেলেরাও আছে, তারা একসময় তওবা করে ভালো হয়ে গেল, সো তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত, বা যারা খারাপ পথে আছে তাদের মিলন মিলিয়ে দেওয়ার একটা প্রবণতা, সেটি হবে বেস্ট একটি সমাজ ব্যবস্থা। এই বিষয়টি সাধারণত এখানে বোঝানো হয়েছে যে দুশ্চরিত্রা পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য এবং চরিত্রবান পুরুষ চরিত্রবান নারীর জন্য। সো বন্ধুরা, আমাদের এটি বিলিভ করতে হবে যে ভার্জিনিটি চেনার জন্য কোনো যন্ত্র এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এই তথ্যটি আমার জানা মতে এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি, তবে দুশ্চরিত্রা পুরুষ বা মহিলাদের জন্য বা ভার্জিনিটি হারিয়েছেন বা হারাবেন এরকম মনোভাব আছে তাদের জন্য একটি দুঃসংবাদ হচ্ছে, সাধারণত কুমারিত্ব পরীক্ষা নিরীক্ষা করার জন্য চীনের সাধারণত হুয়াং ইজং কোম্পানির গাইনি বিশেষজ্ঞগণ একটি টেস্টার তৈরি করেছে। এই টেস্টারের কাজ হবে যে কোনো মেয়ে ভার্জিনিটি আছে কি না, অর্থাৎ সে সহবাস করেছে কি না, সেটি সাধারণত পরীক্ষা করা যাবে, এমনকি কতবার সহবাস করেছে সেটিও পরীক্ষা করা যাবে। দুঃখের বিষয়, এটি এখনও পরীক্ষাধীন, হয়তো খুব দ্রুতই এটি পরীক্ষিত হবে, আসবে, আমরা পাবো, তখন হয়তো নির্ণয় করা সহজ হবে। কেউ যদি বিয়ের আগে চান যে ভার্জিনিটি পরীক্ষা করে নেবেন, হয়তো পরীক্ষা করে নিতে পারবেন, সেই সময় এখনও আসেনি, চলে আসবে। তবে সর্বোপরি আমি বলতে চাই যে একটি মেয়ের যদি সৎ মনোভাব থাকে সেটি আপনারা চিনেন, একটি ছেলের যদি সৎ মনোভাব থাকে সে সৎ হয় সেটি আপনারা চিনেন। অতীতে অনেক ভুল ত্রুটি সংশোধন করে মানুষ ভালো হইতে পারে। সো যে ভুল ধারণাগুলো ছিল আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার হয় সেটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।